নমস্কার প্রিয় দর্শক জোকা থেকে এসপ্ল্যানেট মেট্রো সম্প্রসারণের কাজে বাধা বিসি রায় বা বিধান মার্কেট কারণ ধর্মতলায় স্টেশন তৈরি করতে গেলে এই মার্কেটকে অন্যত্র সরাতে হবে অথচ সেই অনুমতি দেয়নি সেনা ফলে এই মেট্রো রুট এসপ্ল্যানেট পর্যন্ত হওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছিল তবে এবার সেই মার্কেটকে সরাতে বিকল্প প্রস্তাব দিল কে বন্ধুরা কে এম বিকল্প প্রস্তাবে কি জানিয়েছেন তাই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে তার সাথে জানাবো আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট সর্বপ্রথমটি হলো বাংলার কারখানায় তৈরি হচ্ছে বন্দে ভারত স্লিপার কবে বেরোবে জানালো সংস্থা ভারতীয় রেলের বন্দে ভারত সিরিজের ট্রেন নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও সমানভাবে বজায় রয়েছে উৎসাহ উদ্দীপনা কৌতূহল কেননা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পর আগামী দিনে আসতে চলেছে বন্দে ভারত স্লিপার ও বন্দে মেট্রো স্বাভাবিকভাবে এই সকল ট্রেনগুলি কেমন হবে তা নিয়েই দিন দিন কোতল বাড়ছে বন্দে ভারত সিরিজের ট্রেন যাতে দেশের কোনায় কোনায় যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেওয়া যায় তার জন্য রেলের তরফ থেকে বিভিন্ন কারখানায় এই সকল ট্রেন তৈরি করা হচ্ছে এরই মধ্যে বাংলার একটি কারখানায় তৈরি হচ্ছে বন্দে ভারত স্লিপার বাংলার ওই কারখানা থেকে আশিটি বন্দে ভারত স্লিপার সেট তৈরি করা হবে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বন্দে ভারত স্লিপারের সেট তৈরি করার জন্য বাংলার বুকে এত সংখ্যক বন্দে ভারত স্লিপার সেট তৈরি করা হবে টিটাগড় রেল সিস্টেম লিমিটেডের কারখানায় তারা আশিটি বন্দে ভারত স্লিপার সেট তৈরি করার জন্য বরাত পেয়েছে যে আশিটি বন্দে ভারত স্লিপার সেট চার বছরের মধ্যে তৈরি করে রেলের হাতে তুলে দেওয়া হবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য রেলের তরফ থেকে টিটাগড় ওয়াগন এবং ভেলের কনসোটিয়াম দশ হাজার কোটি টাকা পেয়েছে রেলের সঙ্গে চুক্তির পরিপ্রেক্ষিতে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড এবং ভেল বারোশো আশিটি কামরা তৈরি করবে শুধু তৈরি নয় এর পাশাপাশি পরবর্তী ৩৫ বছরের জন্য ওই আশিটি ট্রেনের রক্ষণাবেক্ষণের কাজ চালাবেন তারা আর এর জন্য আলাদা করে চোদ্দ হাজার কোটি টাকা বরাদ পেয়েছেন তারা তবে প্রশ্ন হলো বাংলার এই কারখানা থেকে কবে বন্দে ভারত স্লিপার তৈরি হয়ে বেরোবে এ বিষয়ে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে টিটাগড় রেল সিস্টেম লিমিটেডের ডিপুটি সিও প্রীতিশ চৌধুরী জানিয়েছেন তাদের কারখানা থেকে দু সালের জুন মাসের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপারের প্রোটোটাইপ তৈরি হয়ে বের হবে সেই প্রোটোটাইপ অনুমোদন পেলেই দু মাসের পর থেকেই ট্রেন সরবরাহ শুরু হয়ে যাবে এক বছরের মধ্যে ষোলোটি বন্দে ভারত স্লিপারের সেট সরবরাহ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বন্ধুরা পর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হল নতুন রাস্তা খুলে গেল কলকাতা মেট্রোয় এবার থেকে যাত্রীরা পাবেন বাড়তি সুবিধা দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো তৈরি করে অবাক করে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ গঙ্গার তলা দিয়ে এই মেট্রো রুটের সূচনা হয়েছিল গত পনেরোই মার্চ যাত্রী চাহিদা বেশ চোখে পড়ার মতন এস থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই রুটে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার জন্য যাত্রীরা ট্যাক্সি বা ক্যাবের সাহায্য না নিয়েই সস্তায় মেট্রো করে পৌঁছে যাচ্ছেন স্টেশনে এর পাশাপাশি কলকাতাগামী যাত্রীরাও হাওড়া স্টেশন থেকে মেট্রো করে পৌঁছাচ্ছেন গন্তব্যে যাত্রীরা যাতে গ্রিন লাইন থেকে ব্লু লাইনের সাবয় দিয়ে সহজেই যাতায়াত করতে পারেন তার জন্য নতুন একটি রাস্তা খোলা হলো জানা গেছে প্রায় বারো ফুট চওড়া সাবয়ের এই নতুন গেটটি আরও স্বাচ্ছন্দ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন এর আগে ন ফুট একটি গেট ছিল গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাওয়ার জন্য আসা ও যাওয়ার পথ সেই প্যাসেজের মধ্য দিয়েই ভাগ করা ছিল গ্রিন থেকে ব্লু লাইনে প্রবেশ করার জন্য এবার শুধুমাত্র ব্যবহার করা হবে এই প্যাসেজটি অন্যদিকে স্টেশনে সঠিকভাবে দিক নির্দেশনার জন্য লাগানো হয়েছে স্টিকার এছাড়াও বেশ কিছু কর্মীকে রাখা হয়েছে দুই রুটের সংযোগকারী প্যাসেজের সামনে এই কর্মীরা যাত্রীদের সঠিক পথ নির্দেশনা দেবেন এছাড়াও সবুজ রঙের পায়ের ছাপ বসানো হয়েছে পুরনো এসপ্ল্যানেট মেট্রো স্টেশনের কনকোর্সে গ্রিন লাইনের সংযোগকারী প্যাসেজের এই পায়ের ছাপ অনুসরণ করে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা এছাড়াও নীল রঙের পায়ের ছাপ লাগানো হয়েছে নতুন এসপ্ল্যানেট মেট্রো স্টেশনের কনকোর্স ফ্লোরে নর্থ সাউথ রুটের এসপ্ল্যানেট মেট্রো স্টেশনে যাওয়ার জন্য অনুসরণ করতে হবে এই পায়ের ছাপ বন্ধুরা চলুন এবার যা যাক আজকের ভিডিওর মূল টপিকের দিকে জোকা থেকে স্পেনেট মিট্রো সম্প্রসারণে মদান মার্কেটকে সরাতেই বাধা সেনার। তাই বিকল্প প্রস্তাব দিল কর্তৃপক্ষ জোকা থেকে স্পপ্ল্যান্ট মেট্রো সম্প্রসারণের কাজে বাধা বিসি রায় বা বিধান মার্কেট কারণ ধর্মতলা স্টেশন তৈরি করতে গেলে এই মার্কেটকে অন্যত্র সরাতে হবে অথচ সেই অনুমতি দেয়নি সেনা ফলে এই মেট্রো রুট স্যান্ট পর্যন্ত হওয়া সংশয় তৈরি হয়েছিল তবে এবার সেই মার্কেটকে সরাতে বিকল্প প্রস্তাব দিল কে আপাতত ঠিক হয়েছে ধর্মতলা স্টেশন তৈরির কাজ চলাকালীন বিধান মার্কেটটিকে মাউন্টেন পুলিশের অফিসের দক্ষিণে অস্থায়ীভাবে সরিয়ে দেওয়া যেতে পারে কাজ শেষ হওয়ার পর আবার পুরনো জায়গায় মার্কেটটিকে ফিরিয়ে দেওয়া হবে তবে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এছাড়াও এই মার্কেটটি সরানো নিয়ে একাধিক প্রস্তাব কে তরফে দেওয়া হয়েছে জোকা থেকে এসপ্ল্যানেট মেট্রোর কাজের জন্য বিধান মার্কেটটি সরানো নিয়ে সম্প্রতি একটি বৈঠক হয় সেখানে কে মার্সিএল আর কলকাতা পুলিশ পরিবহন দপ্তর বন দপ্তর কলকাতা সহ বিভিন্ন দপ্তরের কর্তারাও উপস্থিত ছিলেন সেখানে আলোচনা হয় কিভাবে এই মার্কেটটি সরিয়ে এসপ্ল্যানেট মেট্রো স্টেশন তৈরির কাজ করা যায় আর উঠে আসে একাধিক প্রস্তাব কে এম তরফে বলা হয় প্রথমত কার্জন পার্কে সরানো হতে পারে ময়দান মার্কেটটিকে সেখানে জি প্লাস ওয়ান বিল্ডিং তৈরি করাও যেতে পারে সেই অনুমতি না মিললে একতলা বিল্ডিং তৈরি করে কিছু দোকান এল টোয়েন্টি বাস স্ট্যান্ডে তৈরি করা যেতে পারে দ্বিতীয়ত স্টেশন তৈরিকার চলাকালীন ময়দান মার্কেটটিকে মাউন্টেন পুলিশের অফিসের দক্ষিণে অস্থায়ীভাবে সরিয়ে দেওয়া যেতে পারে কাজ শেষ হওয়ার পর আবার পুরোনো জায়গায় মার্কেটটিকে ফিরিয়ে দেওয়া হবে তৃতীয়ত ময়দান মার্কেটটিকে যথাস্থানে রেখে দুধারে অস্থায়ী পাঁচিল দিয়ে ঘিরে তৈরি হবে স্টেশন মার্কেটের দুপাশে তৈরি হবে স্টেশন কাজ শেষ হলে পাঁচিলটি ভেঙে দেওয়া হবে ময়দান মার্কেটটি তৈরি হয়েছে সেনাবাহিনীর এলাকায় মেট্রো জানায় সেনার তরফ থেকে তাদের জানানো হয়েছে তাদের জমিতে বেআইনিভাবে এই মার্কেটটি রয়েছে এবার তা সরিয়ে যদি অন্যত্র তাদের জায়গা দেওয়া হয় তবে এই বেআইনি মার্কেটটিকে বৈধতা দেওয়া হবে তাই তাদের পক্ষ থেকে এই মার্কেটটি সরানো সম্ভব নয় আর তারপরই বিকল্প স্থান খোঁজা শুরু করে রেল এবং রাজ্য পাশাপাশি এখানে স্টেশন তৈরিতে বেশ কিছু গাছকেও সরাতে হবে আরবিএনএল তরফে বিষয়ে বন দপ্তরকে ছাড়পত্রের আবেদন করা হয়েছে এই গাছগুলোকে ফের কোথায় পোতা হবে তার জন্য কিছু জায়গা চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই কলকাতা পুরসভা এ বিষয়ে ছাড়পত্রও দিয়েছে সেনার আপত্তিতে পোশ্নের মুখে পড়েছিল জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো স্প্ল্যানেটের বদলে পার্কস্ট্রিটেই থমকে যেতে পারতো এই প্রকল্প তবে এবার জট কাটার একটা ইঙ্গিত মিলেছে